হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে। আমি সাধারণত ব্লগ করি না, বাট রিসেন্টলি থিঙ্ক করছি যে ব্লগ করবো। আজকে একটু বরফ পড়ছে, দেখতেই পাচ্ছেন যে একটুখানি স্নোই জায়গাটা, এবং খুব সুন্দর রোদ পড়ছে, আপনারা হয়তো বা সান দেখতে পাচ্ছেন সেখানে। আর আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে নেদারল্যান্ডস নিয়ে। আমি খুব বেশি একটা ব্লগ বা ইউটিউব কন্টেন্টে দেখি না যে নেদারল্যান্ডস নিয়ে খুব বেশি কিছু বলে বা এরকম ডিপ ইনফরমেশন আছে বলে মনে করি না। হ্যাঁ, হয়তো বা থাকতে পারে অনেক কন্টেন্ট, বাট নেদারল্যান্ডসে পড়াশোনা এবং লাইফ নিয়ে আজকে ভাবলাম একটু ভিডিও করি। এই মুহূর্তে নেদারল্যান্ডসে সেশন চলছে, আপনারা যারা কিনা ব্যাচেলর বা মাস্টার্সে পড়তে চান নেদারল্যান্ডসে, এবং হচ্ছে অনেকে হয়তো বা স্কলারশিপ নিয়ে ট্রাই করতে পারেন। নেদারল্যান্ডস প্রিটি হোলসাম কিছু স্কলারশিপ দেয়, যেটা কিনা আপনার এটা কি বলে অনেকেই হয়তো বা গ্রেপ করতে পারেন। যারা কিনা ফাইন্যান্সিয়ালি মনে করেন যে সাপোর্ট দরকার, তারা অ্যাপ্লাই করতে পারেন। এবং হচ্ছে যারা কিনা ফিস পেইং স্টুডেন্ট, বিশেষ করে ব্যাচেলরে, তারাও হয়তো বা কিছু স্কলারশিপ নিতে পারেন। সেই পুরো ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো নেদারল্যান্ডসে হচ্ছে আপনার ব্যাচেলর বা মাস্টার্স এর অনেক অনেক সাবজেক্ট আছে, যেটা কিনা আপনারা studyfinder.nl যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে পেতে পারেন। আর আমি কমেন্টও দিয়ে রাখবো না, আপনারা চাইলে সেই ওয়েবসাইটটা দেখতে পারেন। তো নেদারল্যান্ডস আসলে যদি বলি যে কেন আসবেন, সত্যি বলতে নেদারল্যান্ডসের ওয়েদার কিন্তু খুব ভালো, ওইভাবে আপনার রাফ না, যেটা কিনা আমি কিছুদিন ধরে কিছু ক্যানাডিয়ান ব্লগার দেখতে পাচ্ছিলাম ফিনল্যান্ড সুইডেন বা নরওয়েতে প্রচুর বরফ পড়তেছে। হ্যাঁ, ইউরোপের বিভিন্ন জায়গায় এখন যেহেতু জানুয়ারি মাস আপনার বরফ পড়তেছে, বাট নেদারল্যান্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁটাহাঁটি করা যাচ্ছে, চলাচল করা যাচ্ছে। আমি খুবই সিম্পলি বের হয়েছি একটা জ্যাকেট গায়ে দিয়ে, হাতে এখনো গ্লাভস কিছু পরা লাগে না। আর হচ্ছে আপনার হয়তোবা যারা কিনা নতুন নতুন আসে, তাদের হয়তোবা একটু ভালো ক্লোদিং পরে বের হইতে হয়, তখনই হচ্ছে তারা এগুলো অ্যাবজর্ব করতে পারে। আবার ফেসবুকে রিসেন্টলি একটা কন্ট্রোভার্সিয়াল যে বাংলাদেশের 20-10 ডিগ্রি সেলসিয়াস আমরা গ্র্যাব করতে পারি না, বাহিরে এসে -10 বা 10 ডিগ্রি সেলসিয়াস আমরা কিভাবে গ্র্যাব করবো। অনেক কান্ট্রিতে যেমন ক্যানাডাতে -30 বা অনেক সময় আরো কম, আবার হচ্ছে ফিনল্যান্ড বা সুইডেনে দেখলাম -39-45 এরকম ওয়েদার দেখতে পাচ্ছি, বাট নেদারল্যান্ডসও এরকম না। তো আপনারা ডেফিনেটলি একটা ভালো ওয়েদার পাচ্ছেন, বাট নেদারল্যান্ডসে সবসময় বৃষ্টি হয় বা অনেক বাতাস থাকে, উইন্ডি থাকে। আমি যে সিটি থাকি দাহেক, এইখানে এটা সমুদ্রের পাশে হওয়ার কারণে সেরকম ভাবে গরমও লাগে না, শীতও লাগে না, বা ওই রকম বরফও পড়ে না। আমি দেখছি নেদারল্যান্ডসও কয়েকটা পার, যেমন অ্যামস্টারডামে ইন্ডোভেনে দেখলাম যে কিছু স্নো হয়েছে, বা রটারডামে আমি দেখছি যে আমাদের অনেক ভাই ব্রাদাররা হচ্ছে আপনার পোস্ট করছে যে আপনার তাদের অনেক স্নো পড়ছে, রাস্তাঘাট স্নোই, বাট আপনারা দেখতে পাচ্ছেন দেন হ্যাক মোটামুটি প্রিটি ক্লিয়ার, কোনো ওই রকম বরফের ছ পাচ্ছি না। বাট হ্যাঁ, বরফ পড়ছে আজকে, আবার রোদও উঠছে। তো খুব রেয়ারলি এইসব কান্ট্রিগুলোতে রোদ উঠে, যেটা কিনা আমাদের কান্ট্রি থেকে যারা আসে তারা একটু একটু এটা কি বলে খারাপ ফিল করে এই সময়টাতে। যাই হোক, অন্যদিকে যাবো না। তো নেদারল্যান্ডসে যেটা বলছিলাম যে আপনার ব্যাচেলর বা মাস্টার স্টাডির জন্য আপনারা আসতে পারেন, অনেকে পিএইচডির জন্য আসতেছে, পিএইচডির অনেক অফার আছে, তো আপনারা সেগুলা ওই যে ওয়েবসাইটের কথা বললাম studyfinder.nl সেটাতে পাইতে পারেন, ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইটগুলোতে পেতে পারেন। এবং হচ্ছে স্কলারশিপের যে পরিমাণটা, মানে ব্যাচেলরের সর্বোচ্চ 5,000 ইউরো ওরা স্কলারশিপ দেয়, যেটা কিনা বাংলাদেশি টাকায় প্রায় 6 লাখ টাকার মতো পার ইয়ার। অবশ্য ওটা যেটাকে হল্যান্ড স্কলারশিপ বলে সেটা শুধুমাত্র একবারই দেয়, বাট ইউনিভার্সিটি এক্সচেঞ্জ স্কলারশিপ প্রত্যেক বছর 3,000 ইউরো দেয়। আর মাস্টার্স এর জন্য আপনার একটা বড় স্কলারশিপ আছে, এটাকে OKP বলে সংক্ষেপে, বা অরেঞ্জ নলেজ প্রোগ্রামিং ভাবে এই নামে চেনে, বা নেদারল্যান্ডস ফেলোশিপ বলা যায়। তো সেটাতে অনেকে অ্যাপ্লাই করতে পারেন। কি কি রিকোয়ারমেন্ট লাগে এটাতে আপনারা সেই ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। আবার হচ্ছে যদি আমি জেনারেলি বলি, 2 বছরের একটা রানিং জব এক্সপিরিয়েন্স দরকার হয়, আইএলটিএস 6.5 দরকার হয়, আর হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং বিভিন্ন প্রোগ্রামে আসা যায়, বেশ করে সায়েন্স বা সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আপনার স্কলারশিপ বেশি এই যার। তো আপনারা সেটা দেখতে পারেন। আর যারা কিনা ফিস পেইং স্টুডেন্ট তারাও পড়তে পারেন, ল পড়তে পারেন,
বা আপনার বিজনেস পড়তে পারেন, সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট পড়তে পারেন, দেন হচ্ছে আপনার হয়তোবা বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোতে পড়তে পারেন, বায়োটেকনোলজি বা আপনার মলিকুলার বায়োলজি, এই ধরনের অনেক সাবজেক্ট আছে মাস্টার্স। আর ব্যাচেলরের জন্য তো আপনার ইঞ্জিনিয়ারিং বলেন, সোশ্যাল সায়েন্স বলেন বা বিজনেস বলেন বা আপনার এটা কি বলে আর আপনার যে কোনো সাবজেক্টে আপনি আসতে পারেন, নেদারল্যান্ডস মোটামুটি সবগুলো সাবজেক্টে আসা যায়, হয়তো বা MBBS আসা যায় না বা নার্সিং ধরনের সাবজেক্টগুলোতে নেদারল্যান্ডসে পড়াশোনা করা যায় না, ওগুলো ওরা ডাচ প্রোগ্রামে পড়ায়, আর অন্য সকল সাবজেক্টগুলোতে ইংলিশ থট প্রোগ্রাম হয়, সুতরাং আপনারা সেইগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আর ব্যাচেলরের জন্য মোটামুটি IELTS 6 দরকার হয়, আর আপনার একাডেমিক রেজাল্ট পাসিং ইয়ার এখন রিসেন্টলি যারা পাশ করছে তাদেরটা নিচ্ছে, হয়তো বা যারা 2022 বা 2021 বেরোচ্ছে তাদেরটা পর্যন্ত নিচ্ছে, এর আগেটা নেন, আগে স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতে এখন করে না, মাস্টার্স স্টাডি গ্যাপ প্রবলেম না। আর আর কি আছে নেদারল্যান্ডস, এতটুকুই, কেউ যদি কোনোভাবে পাশ করে, মানে বাংলাদেশে তো GPA 5 সিস্টেম, তার মধ্যে যদি কেউ GPA 2 তে পাশ করে এবং IELTS 6 থাকে, তারা এখানে অ্যাডমিশন বা ভর্তি হইতে পারে, পড়াশোনা করতে পারে। টিউশন ফিজ রেঞ্জ হচ্ছে 8 থেকে 9 হাজার ইউরো এক বছরে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 9 থেকে 10 লাখ টাকার মতো। আর নেদারল্যান্ডস আরেকটা বড় বিষয় হচ্ছে যে আপনার এখানে ভিসাটা সিকিউর, আপনি পৃথিবীর অনেক কান্ট্রিতে ট্রাই করতে পারেন, সেখানে ভিসা দেয় না সহজে, বাট নেদারল্যান্ডসে ভিসাটা অনেক সিকিউর, সহজে ভিসা পাওয়া যায় এবং বাংলাদেশ থেকেই পাওয়া যায়, অন্য কোথাও যাইতে হয় না, অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা নাই, এম্বাসি অ্যাপয়েন্টমেন্টে যে এম্বাসিতে যে অনেক ইন্টারভিউর কোনো বিষয় নাই, সুতরাং ইজিলি আপনারা নেদারল্যান্ডসে গ্রেপ করতে পারেন। আর স্কলারশিপ পাইলে তো সোনায় সোহাগা, যারা কিনা OKP যেটার কথা বললাম মাস্টার্সে সেটা পায়, তাহলে তার এখানে লাইফ অনেক সুন্দর। আর পড়াশোনা শেষ করার পরে এখানে হচ্ছে আপনার এক বছরের জব সার্চিং ভিসা দেয়, তখন যদি কেউ জব নিতে পারে তাহলে সে PR পেতে পারে, এবং কেউ যদি বিজনেস করতে চায় তার অপরচুনিটিস আছে, কেউ যদি আবার মাস্টার শেষ করে PhD করতে চায় তার অপরচুনিটিস আছে, অনেকগুলো অপরচুনিটিস আছে। আর কেউ যদি মনে করেন যে আপনার ডকুমেন্ট সহ আপনার একাডেমিক রেজাল্ট আর সব কিছু নিয়ে আপনার আদৌ ইলিজিবল কিনা, বা কোন ইউনিভার্সিটিতে যেতে পারেন, কোন প্রোগ্রামে পড়তে পারেন, আপনি কোন সিটিতে পড়তে পারেন, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ জানতে চান, তাহলে আমাদের একটা কোম্পানি আছে অ্যাব্রড ইনকোয়ারি, সেটাতে যোগাযোগ করতে পারেন, আমার সাথে অনলাইনে কথা বলতে পারেন abroadinquiry.com ওয়েবসাইট থেকে, আমাদের সেখানে মেন্টরশিপ একটা পার্ট আছে, সেখানে যে আপনি আমাকে খুঁজে পেতে পারেন, আমি ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রাখবো সেখানে। আর এছাড়াও আপনারা ওভারভিউ একটা নিতে পারেন যে আপনারা আসলে এখানে পড়তে পারেন কিনা, আপনার ফান্ড কত দরকার, যদিও আমি একটু একটু বললাম, আবার হচ্ছে আপনার লাইফ এক্সপেক্টেন্সি, সিকিউর, সেফটি, যেমন ধরেন নেদারল্যান্ডস অনেক সেফ, রাতের 1-2টার সময় যদি আপনি হাঁটাহাঁটি করেন কোনো সমস্যা নেই, আপনি ছেলে হন বা মেয়ে হন কোনো সমস্যা নেই। আবার এটা কি বলে, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, নেদারল্যান্ডসের ট্রান্সপোর্টেশন এত ফ্লেক্সিবল যে আপনি যে কোনো সিটিতে যেখানে যান আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন। তো সেই রকম একটা কান্ট্রিতে, এবং আপনি দেখতেই পাচ্ছেন খুবই পরিষ্কার সিমসাং একটা কান্ট্রি, এবং বাংলাদেশ থেকে যদিও খুব বেশি একটা স্টুডেন্ট এখানে আসে না, রিসেন্ট ইয়ারে অবশ্য আসছে, বাট আগে খুব বেশি একটা মানুষ আসতো না, বাট এখন যেহেতু আসা শুরু করছে, আপনিও দেখতে পারেন, খবর নিতে পারেন যে আসলে আপনি কোন প্রোগ্রামে পড়তে পারেন, কি নিয়ে পড়তে পারেন। তো সবার সাথে দেখা হবে, কথা হবে, ভালো থাকবেন, আর কোনো কিছু নিয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, টাটা।